আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয় জাবেদা প্রস্তুত করি, তখন প্রশ্ন যদি বলা থাকে যে আসবাবপত্রের উপর 2000 টাকা অবশ্যই ধার্য করতে হবে, আমরা অনেক সময় দেখি আসবাবপত্রের উপর পার্সেন্টেজ দেওয়া থাকে, কিন্তু মনে করি পার্সেন্টেজ দেওয়া নেই, বলা আছে আসবাবপত্রের উপর 2000 টাকা অবশ্যই ধার্য করতে হবে। তো এই 2000 টাকা অবশ্যই জাবেদা কী হবে, সমন্বয় জাবেদা কী হবে, তাই না? তো অবচয় ধার্য করলে সমন্বয় জাবেদা হচ্ছে অবচয় খরচ আসবাবপত্র ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট। আমি আবারও বলছি, লক্ষ্য করি, অবচয় খরচের জাবেদা হবে অবচয় খরচ আসবাবপত্র ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট। আর আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, তখন এই অবচয়ের টাকা যে অবচয় রয়েছে, এই অবচয়ের পরিমাণ পরিচালন ব্যয়ের মধ্যে বিশদে বিবরণীতে বলবে। আরেকবার অবচয় আসবাবপত্র থেকে বিয়োগ হবে, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টে আসবাবপত্র থেকে বিয়োগ হবে, চলতি আর আসবাবপত্র থেকে বিয়োগ করব আর পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। আর আর্থিক বিবরণীতে